সিলেটের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর মিরাবাজারস্থ একটি অভিজাত হোটেলে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আশিকউদ্দিনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষা দিবসের প্রেরণায় গণতন্ত্রকে সমুন্নত রাখতে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে ও তারেক রহমানের উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহমেদুর রহমান চৌধুরী মিলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজিমউদ্দিন লস্কর সহ সিনিয়র নেতৃবৃন্দ। ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।